কেমন লাগে? না, আমি তো আসলে এটা নিয়ে মন্তব্য করতে চাই না। আমি তো বললাম যে হিরো আলমেরও নিশ্চয়ই দর্শক শ্রোতা আছে, না হলে ওর গান এত ইউটিউবে বিভিন্ন মিডিয়াতে ওকে দেখা যায়। একদিন একটা অনুষ্ঠানে এসছে, আমি জায়গাটার নাম নাই বললাম, তো ও এসে মানে আমার সামনে গান গাচ্ছিল, আমাকেও ঠিক মতো চিনতে পারে নাই। তো গান শেষে আমি বললাম, তোমার কি একটু লজ্জা সরম নাই? তুমি যে গান গাইতে পারো না, গান মানে সুর তাল লয় লাগবে, কণ্ঠ লাগবে, তোমার চেহারা এবং কণ্ঠ আল্লাহর রহমতে এত সুন্দর যে আমার সামনে যে গান গাওয়ার দৃশ্যটা তো তুমি দেখাইলা, এটা আমাদের সামনে না দেখা, তোমার যে ওই লোয়ার ক্লাস যে শ্রেণীটা তোমাকে দেখে ওদের সামনে যে গান গাবা, গুলশান বনানীতে সে গান গাও না। দর্শক, এখন আপনারা ডাক্তার মুরাদ হাসানের কিছু বক্তব্য শুনলেন। সে এমন একজন ব্যক্তি যা সমালোচনা করে তার হলো সবচেয়ে কাজ। তিনি মনে করেন বাংলাদেশের মধ্যে তিনি একজন মানুষ, তিনি শ্রেষ্ঠ মানুষ, আর সবাই মনে করে লো শ্রেণীর মানুষ বলে থাকে। আমাকে নিয়ে দেখলেন কথা বলল যে আমি নাকি লো শ্রেণীর গান, আমার যে গান বাজনা করি সে লো শ্রেণীর দর্শকদেরকে শোভা পায়, আর আমার চেহারা নিয়েও কথাবার্তা বলে চেহারা আল্লাহ দান, শুধু আমাকে না। আপনারা জানেন গত কয়েকদিন ধরে এই ডাক্তার মুরাদ আমাদের বড় বড় সব রাজ্যে বলেছিলেন, হিরো বলেন, হিরোইন বলেন, অনেকে সাকিব ভাই, মৌসুমি আপা, নাই এটাই অনেকে নিয়ে আপনি এই মন্তব্য গুলো করতেছেন। তে আমরা একটা কথা বলতে চাই, আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সবাই, তে মানুষ মানুষের তো ঘৃণা করে এর মধ্যে কিন্তু কাজ নাই। আর গানের কথা উনি বলল, আমি তো আগেও বলেছি এখনো বলতেছি, আমি কোনো শিল্পী না সিঙ্গার না, আমি শখের বসতে গান করি। আর উনি বনানীতে যে অনুষ্ঠানের কথা বলল, ওনার সাথে যে আমার দেখা হয়েছিল যে অনুষ্ঠানে, উনি যে কথা গুলশানে ওই অনুষ্ঠানে কিন্তু ওনার সাথে দেখা হয়, উনি মিথ্যে কথা বলছেন কিন্তু তাও জানি না। ওনার সাথে উনি বলছে তুমি যে গান করছো আমার সামনে, আমার মনে হইতেছে না আমার ওনার সাথে ওর সাথে দেখা হয়েছে কি না আমি তাও জানি, তবে আমার ধারণা ওনার সাথে দেখা হয়েছে। উনি আমাকে যে বাজ মন্তব্য করতে বলল, দেখি শুধু আমাকে না সারা বাংলাদেশে যে আপনি উনি যে নিজেকে কি মনে করতেছেন তা দেন না, তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, একে শুধু বহিষ্কার না, এই কথাবার্তার জন্য তাকে আপনাকে আইনের আয়ত্ত আনে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করো, কারণ সে মা জাতিকে কলঙ্কিত করেছে, আমাদের নারীকে কলঙ্কিত করেছে, এবং আমাকে সে ক্ষমতা পেয়ে, এই ক্ষমতা এমন একটা জিনিস মানুষ টাকা পয়সা পেলে মানুষ নিজেকে পাল্টে ফেলে। সেরকম দেখেন এমপি মন্ত্রীরাও ক্ষমতা পেলে কি করে, আজকের ওনার ক্ষমতা আছে বলে উনি কথায় কথায় উনি ক্ষমতা বল দেখায়, কথায় কথায় আমাদেরকে উনাকে মেয়েদেরকে জিম্মি করে সে ব্যবহার করতেছে, তার কাছে সে যদি না দেয় কেউ যাতে রাজি না হলে তাদের আর কি আইনের ভয় দেখাইতেছে, আপনি অনেক কিছু জুলুম দেখাইতেছে। তাহলে দেখুন এই ডাক্তার মুরাদ হাসান আর কত মেয়ে সর্বাসনা যিনি করেছেন, পাপ করলে তার শাস্তি অবশ্য হয়, আর শাস্তির কথা আছে না বেশি বাড়লে তার বলে পতন হয়, তার কিন্তু প্রমাণ এই ডাক্তার হাসান, ঠিক আছে? তাই আমি আপনাদেরকে বলতে চাই, এটা কিন্তু কয়েক মাসে পতন হয়, কিন্তু আমরা কিন্তু শান্তিপুর শুনছি মানুষ বেশি বাড়লে কিন্তু পতন হয়, তাই ডাক্তার মোড়া হাসান অতিরিক্ত বেড়ে গেছিল, তার কিন্তু এই জন্য পতন শুরু হয়েছে। তাই আপনাদেরকে সবাইকে বলতে চাই, ডাক্তার মোড়কে হাসানকে বলতে চাই, আপনি আমাকে নিজের মন্তব্যটা করেছেন, অবশ্যই আপনি আমাকে না শুধু আরো যাকে মন্তব্য করেন, আমি অবশ্যই আমি ওনার বিরুদ্ধে আমাকে আমার চেয়ারা নিয়ে তিনি যেটা খারাপ মন্তব্য করছেন অবশ্যই অনলাইনে আমি সাহেবের জন্য মামলা করবো। আমাকে নিয়ে কেন উনি উল্টোপাল্টা কথা বলেন, শুধু আমাকে কেন, আর উনি কেন ক্ষমতা, উনি একটা মন্ত্রী, উনি আমাদেরকে আমরা ওনার কাছ থেকে শিখব না শিখে উনি আমাদেরকে আরো শেখাচ্ছে আমাদের কিভাবে খারাপ কাজ করতে হয়, কিভাবে দুর্নীতি করতে হয়, সেই সমস্ত শেখাইতেছে। উনি এরকম যে কোনো জায়গায় যত বক্তব্য দিচ্ছে, একটা বক্তব্যের মধ্যে আপনি বলুন তো যে ওনার বক্তব্য কথার মধ্যে থাকে আমরা কিন্তু শিখতে পারবো, উনি একটা জ্ঞানমূলক একটা কথা বলছে, উনি যেখানেই গেছেন সেখানে কিন্তু উস্কানমূলক কিছু কথা বলছে কারো না কারো বিরুদ্ধে, এটা কিন্তু কোনো মন্ত্রীর বিষয়, এটা কোনো মন্ত্রীর পক্ষে আমরা কোনো দিন আশা করিনি, একটা মন্ত্রীর থেকে আর ভালো কোনো কথা না শুনে সে যে কোনো জায়গায় যায় মানুষের বিরুদ্ধে কিবোর্ড গেলে এটা কিন্তু মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা তো তাকে উনি খালে পালিনা প্রধানমন্ত্রীর কাছে একটা কথা বলতে চাই যে ওনাকে আপনি শুধু বহিষ্কার না, ওনাকে যদি আইনের আওতা আনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করেন, ভবিষ্যতে আরো অন্যান্য মন্ত্রীরা এরকম সাহস পেয়ে যাবে না, এদের ক্ষমতা আছে
সরকারের সফর দিচ্ছে, তাহলে কেন আস্তে আস্তে বাইরে যাবে? তাই এদেরকে বাড়ানো যাতে না পারে, আর এরা তো ক্ষমতা যাতে ব্যবহার না করতে পারে, তার জন্য এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। তাই দেশবাসীর কাছে সবাইকে একটা কথা বলতে চাই যে আমরা অবশ্যই ডাক্তার মুরাদ হাসানের অবশ্যই ডিস্টার্বের শাস্তি চাই, এবং তাকে আইনের আয়ত্ত আইনে তাকে ডিস্টার্বের শাস্তির ব্যবস্থা করো। আপনারা আমার সাথে কি একমত কিনা অবশ্যই আপনারা জানাবেন। সবাইকে ধন্যবাদ।